কিভাবে রাজনৈতিকভাবে একজন কর্মীর জন্য এইভাবে লগি এবং বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারতে পারে, এইটার ইতিহাস যদি সৃষ্টি করে বর্বরতার ইতিহাস, আমার মনে হয় যে এইটাই যথেষ্ট আওয়ামী লীগের জন্য, ফ্যাসিজমের জন্য। যে একটা ফ্যাসিজম যদি কায়েম করতে চাই তাহলে আমাদের দ্বারা এটা সম্ভব, একদম পলিটিক্যালি সম্ভব। একজন মানুষ গুলি করে মারলেন, এটা একটা চোখের সামনে আপনি দেখতে পারলেন না, মানুষ মারা গেল, আর চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, এইটা কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনার মন্তব্য শুনেছি। উনি কিন্তু প্রশ্নটা করতে একটা ব্যাকগ্রাউন্ড সহ কয়েকটা মিনিট গেছে, আমাকে যদি উত্তরটা দিতে হয় আইদার আমি একটু উত্তরটা দিতে হবে নাহলে একদম অফ হইতে হবে, আপনি কোনটা চান? খুব সংক্ষেপে উত্তরটা চাই। আমি তো বাংলা টিভিকে আগে উত্তর দিয়েছিলাম, 2006 অক্টোবর 28 তারিখের ঘটনা নিয়ে উনি যেটা বললেন এবং আপনাদের বাংলা টিভিতে বারবার দেখছিল। দেখেন পাঁচটা বছর আমি যেটা বলছিলাম যে বিচারপতি কে এম হাসানের বয়সীমা বাড়িয়ে তাকে রাখা, নির্বাচন কমিশনে শত শত ক্যাডার ভিত্তিক লোকজনকে নিয়োগ দিয়ে, এবং আজিজ সাহেবের মতো আমি অশ্রদ্ধা করছি না, ইনকম্পিটেন্ট একটা লোককে নির্বাচন কমিশনার বানিয়ে একতরফা যে নির্বাচনের টোটাল মেকানিজম করছিল খালেদা জিয়া, যিনি এর আগেও 96 সালে একই কাজটা করেছিলেন, 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে উনি নিজেরও অবশ্য ভরা ডুবিয়ে এনেছিলেন, এইবারও একটা আনরেস্ট করলেন, সেদিন ছিল ক্ষমতা হস্তান্তরের দিন। অর্থাৎ যেভাবে হোক খালেদা জিয়ার মনোনীত লোকদের হাতে হলো, উনি সরাসরি ক্ষমতাটা না রেখে তাদেরকে দিতে হলো, ইয়াজদিন সাহেব সহ তখন যাদেরকে দিতে চাইলেন সেদিন ক্ষমতা হস্তান্তরিত হলো। স্বাভাবিক কারণে বিরোধী দলে ছিল 14 দল, মহাজোট যেটাই হোক তাদের কর্মসূচি ছিল। বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন, আওয়ামী লীগের চেয়ে সংখ্যা একটু কম, এখন আরো বেশি কম, বাট সেকেন্ড দল। বিএনপিও কোনো কর্মসূচি দেয় নাই ঢাকা শহরে কোথাও না, আপনি খবর নিয়ে দেখেন বায়তুল মোকাররমের উত্তর গেটে সারা ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে মহাজোটের প্রোগ্রাম ছিল, উত্তর গেটে জামাতের একটা প্রোগ্রাম দেয়া হলো সবসময় যেটা দেয়া হয়, এবং প্রথম দুইটা যেহেতু একটা হলো যে 5 বছর নির্যাতিত হয়ে সেদিন ক্ষমতা হস্তান্তরের শুরুতে প্রোগ্রাম করা, আরেকটা হলো ক্ষমতা তো ছিলই দুজন মন্ত্রী সহ সেদিন তারপরও প্রোগ্রাম হলো। একটা হয় কি যে কোনো সময় আমরা এলাকাতেও দেখছি প্রোগ্রাম এক পক্ষ দিলে আর পক্ষ একটু পিছিয়ে দেয়, একদিন রাখি না, সেই প্রোগ্রামের কারণে মুখোমুখি হলো এবং প্রথম গুলিবর্ষণটা পরবর্তী ভিডিওগুলোতে আসছে, আমি চ্যালেঞ্জ করে বলি, মসজিদের ভিতর থেকে করা হয়েছে এবং ওয়ার্কার্স পার্টির কর্মীও মারা গেছে এবং স্লোগান ধরা হয়েছে বাঁচলে গাজী মরলে শহীদ আমরা সবাই বাঁচতে রাজি, লিড করা হয়েছে মানুষকে, অপোজিশনকে। আমি শেষ করে আপনি অস্থির হওয়ার কিছু নাই, সময় বলে দিবে, তখনই একটা পাল্টাপাল্টির মধ্যে এটা আমি সমর্থন করি না, যেহেতু যেই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা বলেছিলেন যে আমাদেরকে প্রয়োজনে লাঠি বৈজ্ঞানিক প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের যে রাজনীতি যে পরিমাণ মানুষ রাজনৈতিক কর্মী নেত্রীর এই নির্দেশে অনেকের হাতে যেরকম 71-এ অনেকে লাঠি নিয়ে বেরোছিল সেদিন, ওই যে এটাকে বলে চরম একটা প্রভোকেশন হলো অপোজিশন থেকে গুলি করে স্লোগান দিয়ে মসজিদ থেকে, আর তখন বিপরীত থেকে মহাজোটের নেতাকর্মীরা সাথে এটা হলো, এই হচ্ছে আমি এটা বুলবুল করে বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে একজন নেত্রীর বা একজন রাজনৈতিক নেতার এ ধরনের উস্কানিমূলক বক্তব্যকে আপনি কিভাবে, এটা উস্কানিমূলক আমি বলতে পারি যে উনি 1971-এ মুক্তিযুদ্ধের সময় সে সময় একটা প্রেক্ষাপট ভিন্ন ছিল, সে সময় স্বাধীনতার জন্য সংগ্রাম ছিল, সুতরাং বঙ্গবন্ধুর সেই আহ্বান যে আমাদেরকে আমাদের যা যা আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, সেই সময়ের সঙ্গে আপনি 28 অক্টোবরের তুলনা কি করে দেন, অর্থাৎ সে সময় লগি বৈঠার আহ্বান কেন সমর্থনযোগ্য হয়? আমি আমি যে ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছি, আমার বোধ হয় আপনি যদি কোনো সেটে থাকেন তাহলে বের করা যাবে না আপনাকেও, সেটা হচ্ছে যেভাবে আমি বললাম আনসারুল্লাহ মাস্টার থেকে শুরু করে কতগুলো হত্যাকাণ্ড এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা আন্দোলন অনিবার্য হয়ে পড়েছিল, কারণ কোনোভাবে জলিল সাহেবের সাথে আপনার মনে পড়ে যে মান্দান সাহেবের কতগুলো বৈঠক হতে পারে, হ্যাঁ সেখানে আন্দোলনের ধারাবাহিকতায় তখনকার বিরোধী নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রয়োজনে আমরা লাঠি বৈজ্ঞান নিয়ে প্রস্তুত থাকব, কাউকে মারামারি করতে তো উনি বলেন নাই রাস্তায় থাকার জন্য, আমরা মতব আমরা শুনলাম, উনি চরম একটি অসত্য কথা বলেছেন এবং আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চাই, উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, আমিও চ্যালেঞ্জ দিতে চাই যে আমাদের কাছে ভিডিও আছে যে প্রথমে কারা আক্রমণ করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে এবং কারা কাদের কাদের বেশি জনশক্তি মারা গিয়েছে, সবচেয়ে বেশি জনশক্তি মারা গিয়েছে হচ্ছে জামাত এবং শিবিরের, ওয়াকার্স পার্টির মাত্র একটি লোক একটি ছাত্র মারা গিয়েছে, এবং সবচেয়ে আমি বলবো যে চরম ধিক্কারজনক ন্যাক্কারজনক কাজ আওয়ামী লীগ গভর্নমেন্ট যে কাজটা করছে, যারা নিহত হয়েছে যারা এই মামলার বাদী
তাদের মানে যারা চার্জমুক্ত আসামি, মানে আওয়ামী লীগের যারা চার্জমুক্ত আসামিদেরকে আওয়ামী লীগ গভর্নমেন্ট চার্জ উঠিয়ে নিয়েছে, তাদেরকে চার্জমুক্ত করে ফেলেছে। আমরা বিক্ষুব্ধ, আমরা ক্ষুব্ধ, আমাদের ফ্যামিলির মেম্বার মারা গেছে, আমরা আমাদেরকে মামলা তুলতে বাধ্য করার জন্য তারা চাপ দিয়েছে ওই ফ্যামিলিকে, এবং তারা চার্জলেস করে ফেলেছে এবং এই মামলাগুলো এখন মানে অচল করে দিয়েছে। যদি আমরাই যদি করে থাকি, জামাত শিবিরের মিছিল থেকে যদি গুলি হয়ে থাকে, আমরাই যদি এটা করে থাকি, আপনাকে মামলাগুলো কেন সচল করতেছেন না, বরং উল্টে আমাদের মামলাগুলো আপনারা তুলে ফেলতেছেন এবং চার্জ যারা চার্জমুক্ত ছিল তাদেরকে চার্জ থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। এবং যে কথাটা বলছেন, উনি বলতেছেন যে লগি বইটা নিয়ে রেডি থাকতে বলছে, আমি আপনাকে আবারও বলবো, আপনি দয়া করে শেখ হাসিনার বক্তব্যটি পড়ুন, উনি বলছে লগি বইটা নিয়ে আসার জন্য। ওইদিন শেখ হাসিনা ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগ কর্মীরা ওই ঘোষণার কারণে বাস্তবে প্রতিফলন ঘটাচ্ছে। আমরা যখন মিডিয়াতে মনে করেন ইয়ে করবো, আমরা একটু মানে শিশুকে গর্ভবতী মহিলাকে মারার পরে আইন করা হয় তার বিচার হবে না, এবং তারপরেও এত সহ্য করে ধৈর্য ধরে একটা প্রচলিত আইনে সমস্ত কিছু মেনটেন করে যে দেশে সেই জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করা হয়, সে বিচার কাজে কোনো মন্তব্য আসে না এবং সেই দিবসটিকে জন্মদিবস পালন করে, এই একটি বিষয়ে যথেষ্ট মনোবৃত্তি কার কিরকম? হ্যাঁ, তো এটা এক বৈঠকে আমিও আজকে প্রমাণ করতে পারবো। একটা বিজ্ঞান একটা কথা আছে, আমি সর্বশ্রেষ্ঠ বক্তা হলেও সর্বশ্রেষ্ঠ শ্রোতাকেও আমি যদি 100 মিনিটের একটা বক্তব্য প্রদান করি, সে 90 মিনিটটা ভুলে যাবে ঘরে গেলে, যে জন্য মিলাদে অনেকে কান্নাকাটি করে ঘরে এসে অনেকে আবার পরদিন নামাজ পড়ে না। সুতরাং আমি সেটুকু অতটুকু ডিপলে যাচ্ছি না। উনি যেটা বললেন যে উনি চ্যালেঞ্জ করছেন, আমরা চেষ্টা করবো, উনিও লয়ার আমিও লয়ার, পরে এটা ফেস করতে এখানে না পারলো, কিন্তু 29 অক্টোবর সকাল থেকে কিন্তু ঢাকা রাজপথে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে ওইটার ছবি সহ, 29 অক্টোবর থেকে 28 অক্টোবর ঘটনা। এবং আপনার বাংলা টিভি কিভাবে জানি না ব্যাকগ্রাউন্ডের বিষয়টা একদম আসে নাই, ওইটা আসছে। তারপরেও এই ঘটনা আমি খুবই নিন্দা করি, কখনোই আইন হাতে নিয়ে কাউকে হত্যা করা, পিটিয়ে হত্যা করা, এগুলো খুবই বর্বর কাজ, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। আমরা সবাই অবশ্য সচেষ্ট হব, রাজনৈতিকভাবে আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমরা সেজন্য কেউ কাউ আইন হাতে তুলে নিয়ে কিছু করব না, আমরা যেটাই করি আইনের বিধান। আমরা আলোচনায় ফিরে আসবো আবারও, সেটা হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা ফিরে এলাম জনতার মঞ্চে, আলোচনা চলছে আমার আজকের প্যানেল মেম্বারদের সঙ্গে, আলোচনা করছি আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। প্যানেল মেম্বাররা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। আসুন এবারে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে প্রসঙ্গে আসি। একজন কলার মানে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে যুদ্ধ অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের জনগণ নতুন আলোয় আলোকিত হবেন। আপনি কি মনে করছেন? আপনার মন্তব্য জানতে চাইছি, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হলে বাংলাদেশের মানুষ নতুন আলোয় আলোকিত হবেন, কলারের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দিস ইজ ভেরি ইমোশনাল কমেন্ট এন্ড ভেরি পলিটিক্যালি বায়াসড কমেন্ট এন্ড দিস ইজ আউট অফ রিয়েলিটি, বাস্তবতা বিপরীত, আবেগের উপর নির্ভর করে এই মন্তব্যটি করেছেন। উনি একজন ব্যারিস্টার, আই নো হিম ভেরি ওয়েল, হি ইজ লাইক মাই ফ্রেন্ড। আমরা এটা আশা করি নাই যে উনি একটা মানে বিবেক বর্জিত এবং বাস্তবতা বর্জিত কথা বলবেন। দেখুন, বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করতে চায় না। আপনারা হয়তো শুনেছেন, আইনমন্ত্রী বারবার বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আপনারা যুদ্ধাপরাধ এই শব্দটি বলবেন না, বলবেন যে মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং ওনারা কিন্তু যুদ্ধাপরাধের বিচার করতে চাচ্ছেন না, ওনারা বলতেছেন মানবতার বিরুদ্ধে অপরাধ। এবং আমি যে কথাটা বলবো, সত্যিকার অর্থে আন্তরিকভাবে ওনারা একটি বিচার চায় না। যদি চাইতো তাইলে 71-75 শুনে ওনারা ক্ষমতা নিয়েছেন, তো বিচার শুরু করেছেন, তখনই করতেন। এবং ওনারা যেহেতু তখন করেন নাই, এবং আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় এসেছিল 1996-2001, তখনও করেন নাই, ওনারা এখন নতুন করে একটি লিস্ট তৈরি করেছেন,